শিলহাকুত চতুর্থ দিনাও চলিল প্রশাসনের বুলডোজার। শিলহাকুর বুকুত সজা কেবাটাও প্রকাণ্ড প্রকাণ্ড অট্টালিকা এফালের পর এক্সকেভেটর লগাই ভাঙিলে প্রশাসনে। ভাঙি পেলা হল কেবাটাও আর সি সি বিল্ডিং, কেবাটাও অসমের হিরঘর। অবশ্যই প্রথম তিনটা দিনের তুলনাত চতুর্থ দিনের উচ্ছেদ আছিল আংশিক। শিলহাকুর পাথরকুড়ির ম্যাগজিনের শঙ্করনগরত চলিল চতুর্থ দিনের উচ্ছেদ। উচ্ছেদর মাজতে উচ্ছেদিতর ক্ষোভ, কোনো আগজাননি নিদিয়াকৈ প্রশাসনে চলাইছে উচ্ছেদ। এই ঘরটো আজি এনেকুৱা অবস্থাত আছে, কিন্তু আসল উদ্দেশ্যটো কি আমি একো বুঝি নাপালো। কোনো নোটিফাই নকরে, কোনো এটা হেৰি নকরে, কাকো এটা একো নকয়ো, কিন্তু হঠাৎ আহিছে বুলডোজার লৈ ভাঙি দিছে। আমি কি অপরাধ করেছো আমি বুঝি নাপালো। এইবিলাক মানুহক কোনো এটা সুবিধা দিয়া নাই, কোনো ধরনের সুবিধা চান্স দিয়া নাই বস্তু লওয়ার কারণে। শিলহাকুর জনতার প্রতিবাদক নেওচি এনেদরে প্রশাসনে চলাই গৈছে উচ্ছেদ অভিযান। তার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে সম্পূর্ণরূপে খালি করা হব শিলহাকু বিল। কেবল সাধারণ লোকর ঘরেই নহয়, ভূমি প্রদান করে উচ্ছেদ করা হব জিঞ্জার হোটেলও। জিঞ্জার হোটেল যাব, আমি ল্যান্ড একুইজিশন নোটিশ দি দিছো। বেদখল আর দখলের মাজত একটা পার্থক্য আছে। জিঞ্জার হোটেলে দখল তো সরকারের কথা মতে করেছিল, অর্থাৎ আমার মূর আগত কোনবা গভর্নমেন্টে অ্যালটমেন্ট দিছিল। এতিয়া জিঞ্জার হোটেল, অমিয় কুমার দাস ইনস্টিটিউট, ট্যুরিজম ইনস্টিটিউট, এই তিনিখনে ইয়ারপা উঠি যাব। জিঞ্জার হোটেলখানে তো আমাক সরকারক টাকা দিয়েহে মাটিটো লৈছিল, গতিকে তেওঁলোকক বেলেগ এডোখর মাটি দেখুৱাই দিব লাগিব। ইপিনে শিলহাকুর চতুর্থ দিনের উচ্ছেদস্থলীত উপস্থিত হয়ে প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী মীরা বরঠাকুরে সমালোচনা করলে মুখ্যমন্ত্রী। যখন সরকার হয়েছে সরতে যে আমি যে সিরিয়াল চাইছিল যে রাক্ষস আহে একদম পুরো সবকে খাবলে আহে, এলোকে গুরুক রাখে অসমখন জাতি মাতি ভেটির নামত বহি হিন্দি বলর হাতত অসমর মাটিবিলাক গতাইছে। হিন্দি বলার ওসর শিক্ষা অনুষ্ঠানবিলাক বিশ্ববিদ্যালয়ের পর সকলবিলাক গতাইছে। জাতি মাতি ভেটির নামত কেটেমান মানুষ উন্নত হয়েছে, বাকি সব মানুষ ফুটপাথল উলিয়াই দিছে পাপে বাপকুনেরে। এই ঘর ভাঙা যে বুলডোজার, এই বুলডোজারের সাথ কিন্তু এই সরকারি হিটলারী সকলের হাতত পড়ব, আর কেতিয়া অনুধাবন করব যে আমি বেয়া কাম করেছিল, মানুষের মনত আমি আঘাত দিছিল, এই কথাটা উপলব্ধি করব। শিলহাকুর অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।